অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের উপর সরকার বিধিনিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয় আগস্ট থেকেই স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রামের দুইটি সৈয়দপুরে দুইটি সিলেট কক্সবাজার রাজশাহী বরিশাল ও যশুরে একটি করে ফ্লাইট পরিচালনা করবে এছাড়াও সাত আগস্ট শনিবার থেকে চট্টগ্রামের তিনটি সয়দপুরের তিনটি সিলেটের দুইটি কক্সবাজারে দুইটি বরিশালের দুইটি যশোরীর দুইটি ও রাজশাহীতে একটি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বলে বিমান বাংলাদেশের উপমহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়াও অভ্যন্তরীণ রুটে ইউএস বাংলা কর্তৃপক্ষ তাদের ফ্লাইট পরিচালনা করবে বলে জানা গেছে নিউজ ডেস্ক টিটিএন